আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে আবারও একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তো দেখতেই পাচ্ছেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটির আবেদনের শুরুর তারিখ অনলাইন এস এম এসের মাধ্যমে আবেদন শুরুর তারিখ উনত্রিশ আগস্ট দু এবং শেষ তারিখ আঠাশ সেপ্টেম্বর দু তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আপনার সকল জেলার প্রার্থীগণে আবেদন করতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক তো প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষাকর আর্মি এডুকেশন কোর এ এ জুনিয়র কমিশন অফিসার ওয়ারেন্ট অফিসার হিসাবে সরাসরি করা হবে এ লক্ষ্যে যোগ্য এবং আগ্রহী বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রার্থীদের অবশ্যই নিম্নবর্ণিত বর্ণিত পূরণ করতে হবে তো আপনাদের কিছু নিম্নবর্ণিত শর্ত রয়েছে সেই শর্তগুলো অবশ্যই পূরণ করতে পারলে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবে তো চলুন দেখে নেওয়া যাক তো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন বি এ বিএসসি বিকম স্নাতক সমমান শিক্ষা প্রশিক্ষণে ডিগ্রি ডিপ্লোমা এবং শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে স্নাতক বা সমমান পরীক্ষায় ন্যূনতম সি জি পি এ টু পয়েন্ট জিরো জিরো আর চারের মধ্যে এবং এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভের মধ্যে পরে বয়স সীমা আপনাদের কত হতে হবে দেখুন বয়স হতে হবে বারো মার্চ দু হাজার তেইশ তারিখে সর্বনিম্ন বিশ বছর এবং সর্বোচ্চ আঠাশ বছর বয়সের ক্ষেত্রে হেভিটেবিট গ্রহণযোগ্য নয় শারীরিক যোগ্যতা দেখতে পাচ্ছেন যে উচ্চতা এক দশমিক আটষট্টি মিটার পাঁচ ফিট ছয় ইঞ্চি ন্যূনতম ওজন ঊনপঞ্চাশ কেজি একশো দশ পাউন্ড বুক স্বাভাবিক শূন্য দশমিক ছিয়াত্তর মিটার তিরিশ ইঞ্চি আর স্কুতি অবস্থায় শূন্য দশমিক একাশি মিটার বত্রিশ ইঞ্চি বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে আর স্বাস্থ্য পরীক্ষায় অবশ্যই যোগ্য হতে হবে সাঁতার জানা অত্যাবশ্যক অবশ্যই সেনাবাহিনীর চাকরিতে আপনাদের অবশ্যই সাঁতার জানতে হবে আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বরকরণে যেটা আছে নিম্ন বর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না সেটা হচ্ছে সরকারি চাকরি হতে বরখাস্তকৃত ফৌজাদী মামলায় দরপ্রাপ্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বরখাস্ত অর্থাৎ সৈনিক পদে যারা আবেদন করেছিলেন তারা অনেকেই মাঠ থেকে পালিয়ে যায় মানে ট্রেনিং অবস্থায় চলে যায় তো এদের কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদন করতে পারবেন না আর আবেদন করতে পারলেও তাদের নেওয়া হবে না তো আবেদনের মাধ্যমে আবেদনের নিয়ম দেখতেই পাচ্ছেন আগ্রহী প্রার্থীদেরকে ওয়েবসাইট এইস টি ডট টেলিটক ডট কম ডট বিডিতে অনলাইনে আবেদনপত্রের ফর্ম পূরণ করতে হবে এরপর টেলিটকের প্রিপেড মোবাইল হতে ওয়েবসাইটের ইনস্ট্রাকশনে বর্ণিত পদ্ধতি মোতাবেক এক ছয় ত্রিপুল টু নম্বরে এসএমএস করে আবেদন ফি পাঁচশো টাকা জমা দিতে হবে উল্লেখ্য যে আবেদন ফি জমা দেওয়ার পর আবেদনপত্র কোনোভাবেই পরিবর্তন করা যাবে না আবেদন ফি জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে উক্ত ওয়েবসাইট লগ ইন হতে হবে সফলভাবে লগ করার পর প্রাথমিক নির্বাচনী পরীক্ষার জন্য একটি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রি প্রিন্ট করতে হবে উল্লেখ্য অনলাইন এর মাধ্যমে আবেদন শুরুর তারিখ উনত্রিশ আগস্ট দু এবং আবেদন শেষ তারিখ আঠাশ সেপ্টেম্বর দু তারিখের মধ্যে আপনাদের কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে আবেদনের কার্যক্রম সম্পূর্ণ করতে হবে তো তারপরেই দেখতে পাচ্ছেন যে ঠিককে প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় প্রাথমিক মেডিকেল এবং মৌখিক পরীক্ষা জমা অনলাইন পূরণকৃত আবেদন পত্র এলাকা এলাকাভিত্তিক স জেলার পাশে বর্ণিত নির্বাচনী পর্ষদ এরিয়া সদর দপ্তর সেনানিবাসের সামনে উল্লেখিত তারিখে সকাল আটশো ঘটিকার মধ্যে উপস্থিত হতে হবে অবশ্যই আপনাদের সকাল আটটার মধ্যে উপস্থিত হতে হবে তো নিজের ভিত্তিক কোথায় মাঠ অনুষ্ঠিত হবে কত তারিখে ছকটিতে কিন্তু উল্লেখ করা হয়েছে তো অবশ্যই ছকটি ভিডিওটি এইচডি মোড করে দেখে নেবেন পাঁচ নম্বর কোল যায় প্রাথমিক নির্বাচনী পরিষদের নিকট নিম্নবর্ণিত দলিল দস্তাবেজ জমা করতে হবে তো এখানে কিছু কাগজপত্র আপনাদের জমা করতে হবে তো দেখতেই পাচ্ছেন আবেদনপত্রের অনলাইন পূরণকৃত এবং অন্য অন্য যাবতীয় কাগজপত্র গ্যাজেটের অফিসার কর্তৃত সত্যাহিত তোলা পাসপোর্ট সাইজের আট কপি এবং ইনস্ট্যান্ট সাইজের ছয় কপি রঙিন ছবি তারপরে গ্যাজেটের অফিসের কর্তৃত্ব সত্যাহিত সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং মার্কশিট এর ফটোকপি জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড নিজ পিতা মাতা এবং পিতা মাতা এর সত্যাহিত কপি প্রবেশপত্র প্রাথমিক প্রবেশপত্র প্রাথমিক নির্বাচনী পরীক্ষা তারপরে ছয় নম্বরে দেখছেন যে প্রাথমিক নির্বাচনী পরীক্ষার ফলাফল একই দিনে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে তো সাত নম্বরে দেখতেছেন প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় ও উত্তীর্ণ প্রার্থীগর নির্বাচনী পরিষদের নিকট হতে পর্ষদ সভাপতির সাক্ষ্য সম্বলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করবেন উক্ত প্রবেশপত্র ব্যতিরেকে কোনো প্রার্থী লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না তো তারপরে আট নম্বরে দেখতে পাচ্ছেন প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে আগামী দুই ডিসেম্বর দু শুক্রবার সকাল নয়শো ঘটিকায় বাংলা ইংরাজি গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষার জন্য শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ ঢাকা সেনানিবাস উপস্থিত হতে হবে তো তারপরে বিস্তারিত এখানে কী কী নিয়ে যেতে হবে সঙ্গে করে উল্লেখিত করেছে তো লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষার ফলাফল আগামী এক তিন জানুয়ারি দু হাজার তারিখে যে কোনো দিন তারিখে বাংলাদেশের সেনাবাহিনীর ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউ ডট আর্মি ডট মেল ডট বিডি এ প্রকাশ করা হবে লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মৌখিক এবং চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের সময় এ ব্যাপারে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে পরীক্ষা কেন্দ্র উপস্থিত হওয়ার জন্য প্রার্থীদের কোনো প্রকার যাতায়াত ভাতা বা দৈহিক ভাতা প্রদান করা হবে না এগারো নম্বরে দেখছেন প্রশিক্ষণ বারো সপ্তাহের মৌলিক সামরিক প্রশিক্ষণ এবং উনিশ সপ্তাহের বেসিক কোর্স গ্রহণ করতে হবে তো এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম